হ্যালো বন্ধুরা, মানুষ প্রযুক্তির সাহায্যে পৌঁছে গেছে সমুদ্রের গভীর থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত, নিয়ন্ত্রণ করছে পুরো পৃথিবীকে। কিন্তু প্রকৃতি যখন ক্ষিপ্ত হয়ে তার ভয়াবহ রূপ ধারণ করে, তখন এত প্রযুক্তি সমৃদ্ধ মানব সভ্যতার প্রকৃতির এই ভয়াবহ রূপ নীরবে দেখে যাওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না। প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও প্রকৃতির এই বিধ্বংসী লীলায় ধ্বংস হয়ে যায় অনেক স্থাপনা এবং মারা যায় অসংখ্য মানুষ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখব 2014 সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার সিনেমা ইনটু দ্য স্টর্ম, যেখানে কয়েকজন সাহসী ফিল্ম মেকার অনেক বড় একটি ঘূর্ণিঝড়ের মাঝে এসে পড়ে, যেটি ধ্বংস করে দিয়েছিল গোটা একটি শহরকে। ভিডিও শুরুতে তোমরা সিনেমার রহস্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে ফলো করতে ভুলবে না। সিনেমার শুরুতেই ফিল্ম মেকার পিটকে দেখা যায়, যে ঘূর্ণিঝড়ের উপর একটি ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছিল। তার সাথে ছিল ক্যামেরা ক্রু জেকব এবং ড্যারি আর আবহাওয়াবিদ অ্যালিসন। তারা সবাই দুটি গাড়ি নিয়ে বিভিন্ন ওয়েদার রিপোর্ট দেখে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাব্য জায়গায় ঘুরে বেড়াত, এই ঘূর্ণিঝড়গুলোকে খুব কাছ থেকে ভিডিও করার জন্য। পিটকে বেশ বিরক্ত দেখায়, কারণ তারা গত এক বছর ধরে অনেক ঘুরেও কোনো ঘূর্ণিঝড়ের দেখা পায়নি। এদিকে সদ্য হাই স্কুল পাস ডনি এবং তার ভাই ট্রেকে দেখা যায়, যারা তাদের সিলভারটন স্কুলের কনভোকেশন অনুষ্ঠান উপলক্ষে একটি টাইম ক্যাপসুল ভিডিও বানাচ্ছিল। টাইম ক্যাপসুল ভিডিওতে কোনো একটা কিছু বর্তমানে রেকর্ড করে রাখা হয় ভবিষ্যতে দেখার জন্য। ডনি এবং ট্রে 25 বছর পরে দেখার জন্য এই ভিডিওটি বানাচ্ছিল। ডনির বাবা গ্যারি ছিল এই সিলভারটন স্কুলেরই একজন শিক্ষক। এরপরে র্যাভিস এবং ডঙ্ক নামের দুজন পাগলাটে ইউটিউবারকে দেখা যায়, যারা অনেক বেশি ভিউ পাওয়ার জন্য সব ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড করত। ট্রে এবং ডনি সিলভারটন হাই স্কুলে চলে আসে। ডনি ক্যাটলিন নামের একটি মেয়েকে পছন্দ করত। সে এই ক্যাটলিনকে একটি ভিডিও প্রজেক্টে সাহায্য করার জন্য শহরের বাইরে একটি পুরাতন পেপার মিলে যেতে চায়। ট্রে স্কুলের বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিয়ে একাই এই টাইম ক্যাপসুল ভিডিওটি তৈরি করতে থাকে। ফিল্ম মেকার পিটের এই কাস্টমাইজ গাড়িটির নাম ছিল টাইটাস, যেটাতে ছিল ঘূর্ণিঝড় প্রতিরোধী সব ব্যবস্থা, যেটার উপরে ছিল ঝড়কে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখার সুবিধা এবং নিচে চারদিকে ছিল 4টি অ্যাঙ্কর, যেটা মাটিতে পুঁতে দিলে ঝড়ের মাঝেও এই টাইটাস গাড়িটি স্থির থাকবে। এদিকে সিলভারটন স্কুলে সেই প্রোগ্রামটি শুরু হয়ে যায় এবং ডনি আর ক্যাটলিন সেই পুরাতন পেপার মিলে এসে তাদের ভিডিওর কাজ শুরু করে। আবহাওয়াবিদ অ্যালিসন ওয়েদার রিপোর্ট থেকে বুঝতে পারে সিলভারটন শহরের কাছে একটি ঝড় শুরু হতে যাচ্ছে। পিট তার টিম সহ সেখানে যেতেই পথের মাঝে একটি ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। জেকব এবং ড্যারি এই ঘূর্ণিঝড়টি ভিডিও করতে থাকে। সেই দুই পাগলাটি ইউটিউবারকেও এই ঝড়ের সামনে এসে ভিডিও ধারণ করতে দেখা যায়। পিট তার এই টাইটাস গাড়িটিকে ঘূর্ণিঝড়ের খুব কাছে এনে অ্যাঙ্কর করে দেয়। ঘূর্ণিঝড়টি তাদের গাড়ির উপর দিয়ে চলে যায়। অনেকদিন পর ঘূর্ণিঝড় খুঁজে পাওয়ায় পিটকে অনেক খুশি দেখাচ্ছিল। অ্যালিসন দেখতে পায় এই ঘূর্ণিঝড়টি সিলভারটন হাই স্কুলের দিকে ধেয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার কারণে সেখানকার সেই প্রোগ্রামটি বাদ দিয়ে সবাই সিলভারটন হাই স্কুলের স্টর্ম শেল্টারের নিচে যেয়ে আশ্রয় নেয়। সেখানে ট্রে এবং তার বাবা গ্যারিও ছিল। এই ঘূর্ণিঝড়টি এই সিলভারটন স্কুলের উপর দিয়ে যেতে থাকে। এদিকে শহরের বাইরে সেই পেপার মিলটি ঘূর্ণিঝড়ে ভেঙে পড়লে ডনি এবং ক্যাটলিন সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। অ্যালিসন ওয়েদার রিপোর্টে দেখতে পায় আরও একটি বড় ঝড় এই শহরের দিকে ধেয়ে আসছে। গ্যারি স্কুল থেকে বের হয়ে দেখে এই ঝড়ে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। সে তার ছেলে ট্রেকে নিয়ে ডনিকে খুঁজতে সে পেপার মিলের দিকে যেতে থাকে। যাওয়ার পথে সে দেখে তাদের ঘরবাড়ি সবকিছু ঝড়ে ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে ডনি এবং ক্যাটলিন এই ধ্বংসস্তূপের নিচ থেকে বের হওয়ার জন্য ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। পিট এবং তার টিম সামনের একটি শহরে থামলে সেখানে পাগলাটি ইউটিউবার ডঙ্ক এবং রেভিসকে তারা দেখতে পায়। হঠাৎই সেখানে আরও একটি ঘূর্ণিঝড় শুরু হয়ে সামনের একটি বাড়িকে ধ্বংস করে ফেলে। তারা সবাই একটা ক্যামেরায় রেকর্ড করছিল। ঠিক তখনই সেখানে গাড়ি চালিয়ে গ্যারি চলে আসে এবং এই ঘূর্ণিঝড়ের মধ্যে পড়লে তার গাড়িটি ভেঙে যায়। এই ঘূর্ণিঝড়টি অ্যালিসনকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। গ্যারি অ্যালিসনের হাত ধরে ফেলে এবং হঠাৎই ঘূর্ণিঝড়টি থেমে যায়। এরপরে ক্যামেরা ক্রু জেকব খুবই ভয় পেয়ে যায় এবং সে ঘূর্ণিঝড় ভিডিও করার কাজটি ছেড়ে দিতে চায়। কিন্তু ড্যারি তাকে বোঝায় যে এই ডকুমেন্টারি বানানো হয়ে গেলে তার অনেক টাকা পাবে। গ্যারিয়ের গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় সে পিটের গাড়িতে করে এই শহরের বাইরের দিকে যেতে থাকে। পিট ট্রেকে তার গাড়িতে নিয়ে নেয়, কারণ তার হাতে একটি ক্যামেরা ছিল। এদিকে সেই পেপার মিলে হঠাৎ করে একটি পানির লাইন ফেটে সেখান থেকে পানি পড়তে শুরু করে। পিটের টিম কিছুদূর যেতেই অনেকগুলো ঘূর্ণিঝড় একসাথে দেখতে পায়। সে ঘূর্ণিঝড়গুলো ধ্বংস করে ফেলছিল সব ঘরবাড়ি, গাছপালা এবং উড়িয়ে নিয়ে যাচ্ছিল সব গাড়ি। এমন একটি ঘূর্ণিঝড়ের মাঝে পড়ে ওয়েদার আপডেটের গাড়িটি উল্টে পড়ে যায়। এদিকে সেই দুই পাগলাটি ইউটিউবার এই ঘূর্ণিঝড়ের খুব কাছে চলে আসলে ঘূর্ণিঝড় তাদেরকে উড়িয়ে নিয়ে যায়। পিট উল্টে পড়া গাড়ি থেকে সবাইকে উদ্ধার করে আশ্রয় নেওয়ার জন্য তাদের সামনে থাকা একটি চার্চের দিকে দৌড়ে যেতে থাকে।
কিন্তু হঠাৎই একটি তেলের গাড়িতে বৈদ্যুতিক পোল থেকে আগুন ধরে সেখানে একটি আগুনের ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়। জেকব এটাকে খুব কাছ থেকে ভিডিও করতে গেলে সেই ঘূর্ণিঝড়টি তাকে আগুনের ভিতরে টেনে নিয়ে যায় এবং মেরে ফেলে, আর বাকিটা সবাই সেই চার্চের ভিতরে আশ্রয় নেয়। ঝড় শেষ হলে তারা এই উল্টে পড়া গাড়িটিকে সোজা করে ডনিকে উদ্ধার করার জন্য সেই পেপার মিলের দিকে যেতে থাকে। এদিকে ডনি এবং ক্যাটলিনের গলা পর্যন্ত পানি উঠে এসেছিল। এরপরে গাড়ি সে পেপার মিলে এসে ডনিকে সেই ধ্বংসস্তূপের নিচ থেকে তোলার চেষ্টা করছিল। তারা ক্যাটলিনকে উপরে তুলে আনতে পারলেও ডনির পা নিচে থাকা ধ্বংসস্তূপে আটকে যায়। গ্যারি তাকে অনেক কষ্টে উপরে তুলে এনে দেখে ডনি আর নিঃশ্বাস নিচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে ডনির জ্ঞান ফিরে আসে। এরপরে অ্যালিসন দেখে দুইটি বড় ঘূর্ণিঝড় একসাথে মিলিত হয়ে বিশাল আকৃতি ধারণ করেছে এবং সেটা সিলভারটন হাই স্কুলের দিকেই এগিয়ে যাচ্ছে। এবার তারা গাড়ি চালিয়ে সিলভারটন স্কুলে এসে সেখানে আশ্রয় নেওয়া সবাইকে স্কুলের বাইরে নিয়ে আসে এবং স্কুল বাসে করে সেই ঝড় থেকে দূরে চলে যেতে থাকে। সব স্কুল বাস চলে গেলেও পিট এবং গ্যারিদের গাড়ির সামনে একটি বৈদ্যুতিক পোল উপড়ে পড়ে। এবার তারা রাস্তার উল্টো দিকে এসে দেখতে পায় কনস্ট্রাকশনের কাজের জন্য রাস্তা বন্ধ হয়ে আছে। এদিকে সেই বিশাল ঘূর্ণিঝড়টি তাদের খুবই কাছে চলে এসেছিল। তারা রাস্তার পানি নিষ্কাশনের জন্য থাকা একটি সুড়ঙ্গের মধ্যে আশ্রয় নেয় যেটার বাইরের দিকটা রড দিয়ে আটকানো ছিল। এই ঘূর্ণিঝড়টি সব বড় বড় বিমান, কার্গো এবং ট্রাককে উড়িয়ে নিয়ে যেতে থাকে। এমন একটি উড়ন্ত গাড়ি এসে সেই সুড়ঙ্গের মুখে পড়লে সেটা ভেঙে যায় এবং বাতাসের প্রচণ্ড টানে তারা বাইরের দিকে চলে যেতে থাকে। এরপরে পিট কোনো উপায় না দেখে টাইটাস গাড়িটিকে সেই সুড়ঙ্গের মুখে নিয়ে আসে যেন ভিতরে থাকা সবাই নিরাপদে থাকতে পারে, কিন্তু নিচে অনেক কাদা থাকায় সে টাইটাস গাড়িটিকে অ্যাঙ্কর করতে পারে না। এদিকে এই বিশাল ঘূর্ণিঝড়টি প্রচণ্ড বেগে তাদের উপর দিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখে হঠাৎই এই ঘূর্ণিঝড়টি থেমে গিয়েছে, কিন্তু পিট বুঝতে পারে ঘূর্ণিঝড় থামেনি, তারা ঘূর্ণিঝড়ের কেন্দ্র অর্থাৎ দি আয়ের মধ্যে আছে। কিছুক্ষণ পর ঘূর্ণিঝড়টি আবার তাদের উপর এসে পড়ে। এরপর ঘূর্ণিঝড়টি পিটকে সহ এই গাড়িটিকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। এই গাড়িটি ঘূর্ণিঝড়ের সাথে উড়তে উড়তে মেঘের উপরে এসে পড়ে। পিট উপরে এসে এক অভাবনীয় দৃশ্য দেখে এবং এর কিছুক্ষণ পরেই গাড়িটি আবার নিচের দিকে পড়ে পিট মারা যায়। কিছুক্ষণ পর ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যায়। সবাই সুড়ঙ্গ থেকে বাইরে এসে দেখে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। এই বিশাল ঘূর্ণিঝড়ে পুরো সিলভারটন শহরটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর ডনি এবং ট্রে তাদের টাইম ক্যাপসুলের ভিডিওটি শেষ করতে থাকে। তারা বলে 25 বছর পরে কি হবে সেটা কেউ জানে না, কিন্তু তারা এখন জীবিত অবস্থায় একসাথে আছে, এটাই যথেষ্ট। সিনেমার শেষে সে দুই পাগলাহাটি ইউটিউবার ডং এবং র্যাভিসকে দেখা যায় যারা একটি গাছের সাথে ঝুলছিল। তারা দেখে তাদের ক্যামেরাটি তখনও কাজ করছে। তারা খুবই খুশি হয়ে যায় কারণ এই ভিডিও তারা ইউটিউবে আপলোড করলে অনেক টাকা ইনকাম করতে পারবে। বন্ধুরা, চলে এসেছে সিনেমার রহস্যের অফিসিয়াল মার্চেন্ডাইজ। সিনেমার রহস্যের লোগো সম্বলিত টি শার্ট, মগ এবং ব্যাগ কিনতে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারো। এবার দেখে নেব তোমাদের করা সেরা কয়েকটি কমেন্ট। হৃদয়, সত্যি অসাধারণ, সামনের দিকে এগিয়ে যাও। তুলিকা, আপনার মুভি এক্সপ্লেন সত্যি অসাধারণ। আওয়াল, এরকম মুভি এক্সপ্লেন আপনার দ্বারাই সম্ভব, চালিয়ে যান, আপনার কাজ আর শ্রম অসাধারণ।